নমস্কার বন্ধুরা, সুন্দরবন বাইক ব্লগ টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অনেকদিন পর একটা নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কোনো ট্রেনিং ছাড়া ইউটিউব দেখে দেখে বাইক ব্লগ করে আজকে সফল হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা ঝিঙ্গিরহাট বাড়ি রায়হান মোল্লা। ওনার সাথে কথা বলে নেব, উনি কীভাবে আজকের 1000 কই মাছ চাষ করে প্রায় 4,500 টাকার মতো লাভ করেছেন বা কীভাবে সফল হয়েছেন, সেই সব গল্প আপনাদেরকে দেখাবো বা শোনাবো। তো তার আগে একটু বলে রাখি, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই করে লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমার পরের ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। বন্ধুরা, চলুন আজকের রায়হান দাদার সাথে একটু কথা বলে নিই, উনি কীভাবে বাইক ব্লগে সাকসেস হয়েছেন। রায়হান দাদা আগে জরির কাজ করতেন, বর্তমানে বাইক ব্লগ করছেন। বন্ধুরা, এখন এই দাদার সাথে একটু কথা বলি। তো দাদা, আপনার নাম? আমার নাম রায়হান মোল্লা। আপনার এই জায়গাটা ঠিকানা একটু বলুন। আমার গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানা ঝিনকিরহাট গ্রাম চকপান কাঁটাখালি। আমার নাম রায়হান মোল্লা, আমার ফোনটু নামে গ্রামে পরিচিত। বায়োব্লগের চিন্তাধারাটা কোত্থেকে এলো বা কিভাবে শুরু করলেন সেইভাবে? আসলে আমি যে কাজ করতাম আমার সেই কাজের সেই কাজটা করে আমার ঠিক কি কাজ করতেন একটু বলুন। আমি ওই সাউথ লাইনে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতাম। আচ্ছা। তা আমার ঠিকঠাক চলছিল না, তা আমি ভাবতাম যে কি করব, অন্য কোনো কাজ করার চিন্তা ভাবনা নিতাম। তা নিতে নিতে দেখি আমি ওই ফোনে ইউটিউব দেখতাম, দেখতে দেখতে আমি এই বায়ো ব্লগটা দেখলাম। দেখে আমার একটু ইচ্ছা হলো, প্রথমে আমি ইউটিউব দেখতাম, তা দেখে আমার মনে হতো যে ইউটিউবে অনেকে ফেক দেখায়, এ একরকম বলছে ও আর একরকম বলছে, আমার ওই জন্য মনে একটু ভয় লাগতো যে কি হবে না হবে। তারপরে আমি যখন নিজে ছোট করে পাতলাম, মনে সাহস নিয়ে পাতার পরে দেখলাম যে আমার একটাতেই আমি বুঝতে পেরেছি যে আমি একটু আগে বাড়তে পারবো। তো বলে আবার আমি দুটো ট্যাঙ্ক নিয়ে এলাম, দুটো ট্যাঙ্ক নিয়ে আসার পরে মাছ আরো কিছু ফেললাম, তাহলে দেখছি ঠিক আছে, আবার এই পাশে আর একটা 3000 লিটারের রেখাও বাড়ি। এবার বলুন, এই ট্যাঙ্ক গুলো সংগ্রহ করেছেন কোথা থেকে? এগুলো আমি কলকাতা দিয়ে নিয়ে এসেছি, আমাদের এই আশেপাশে পাওয়া যায়নি। আমাদের কলকাতাতে এক জায়গাতে আসে, সেখানে আমি খোঁজ খবর নিয়ে এসেছি, অনেক জায়গাতে খুঁজেছি পাইনি, কারণ আমাদের বাড়ি জায়গা সংকেত বলে এই ট্যাঙ্ক আমি জোগাড় করেছি, এটা আমার খুব ভালো। ভাই বলুন, এই যে ট্যাঙ্ক গুলোর ক্যাপাসিটি কেমন? ক্যাপাসিটি এগুলো 1000 লিটারের ট্যাঙ্ক। আপনি এত ছোট করে শুরু করলেন? আমি প্রথম বলে ছোট করে করেছি, আর আমি বাইরে এক জায়গাতে দেখেছি। তো আপনি কতদিন করছেন এই বায়োব্লগ? আমি এই 5 মাস এর পেছনে আছি। 5 মাসের মধ্যে কি কি মাছ চাষ করেছেন? আমি শিং মাছ করেছিলাম কিছু, তারপরে ওই তেলাপিয়া কিছু ফেলেছি, আর কই মাছ। কই মাছ হারভেস্টিং করেছেন? না, এখনো পর্যন্ত করিনি, কিন্তু আমার সব হারভেস্টিং এর মতো হয়ে গেছে, সাইজ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখে নেবো মাছগুলো কেমন সাইজ হয়েছে। তো আর আগে একটু জেনে নি, তো এই বায়ো ব্লগ করতে গিয়ে আপনার কি সুবিধা অসুবিধা হয়েছে? সুবিধা অসুবিধা বলতে গেলে আমি একটু শীতের মাছ নিয়ে ফেলেছিলাম, সেই সময় আমার অসুবিধা হয়েছিল, তারপরে কিছুদিন কেটে যাওয়ার পরে গরম এসে যেতে আর কোনো সমস্যা হয়নি। আর একটা সমস্যা হয়েছিল, আমার এখানে 20 দিন কারেন্ট ছিল না, এই আমফান ঝড়ে কারেন্ট না থাকার কারণে অনেক সমস্যা হয়েছে। ওই জল খারাপ হয়ে যাচ্ছিল, গন্ধ হয়ে যাচ্ছিল, আমি পাম্প চালাতে পারিনি। তারপরে আমাদের এখানে একটা জেনারেটর বসিয়েছিল পাড়ার ছেলেরা বসাতে, সেখান থেকে 4-5 দিন পরে আমি অক্সিজেন মেশিনটা চালাই, তারপরে আমার মাছগুলো ঠিকঠাক। তাতে অসুবিধা কি, শিং মাছগুলো মারা গেছে? শিং মাছগুলো জল গন্ধ হয়ে যেতে কিছু কিছু দেখি ছোট সাইজ যেগুলো ওগুলো মারা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওগুলো রাখতে পারেনি আমি, বুঝে তুলে বিক্রি করে দিয়েছি। তো এইবার বলুন, আপনি যে 1000 লিটার এই ট্যাঙ্ক বানিয়েছেন, মানে কিনে এনেছেন, এর খরচটা কেমন হয়েছে? আর গাড়ি ভাড়া খরচা এতে পড়েছে?
মোট কত পড়েছে? মোট ওই 4000 ধরুন, 4000 টাকার মতো ট্যাঙ্ক খরচ হয়েছে। তো একটা ট্যাঙ্কে কত কই মাছ ছেড়েছিলেন? এটা আমি 1000 পিস কই মাছ নিয়ে, মানে 1 কেজি কই মাছ নিয়ে আমি দুটোতে ছেড়েছিলাম। আচ্ছা, তা এখন আপাতত আমার 20 কেজি করে 40 কেজি এরকম আছে উৎপাদন হয়েছে। একটা ট্যাঙ্কে 20 কেজি, 20 কেজি আর দুটো ট্যাঙ্কে 40 কেজি। আপনার মাছগুলো কত বড় বড় হয়েছে? হয়েছে বাজারজাত করার মতো হয়ে গেছে। আপনি দেখুন, দেখাচ্ছি, দেখান দেখি। অন্য একটা জায়গা নিয়ে আসুন, বালতি একটা জায়গা নিয়ে আসুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু কিছু মাছ 100 গ্রামের বেশি হয়ে গেছে, 150। একটা হাতে তুলুন, পাল্লা আছে না? পাল্লা আপাতত নেই। দেখতে পাচ্ছেন কই মাছের কালারও খুব সুন্দর হয়েছে। মার্চ মাসের শুরুতে ছেড়েছি মাছ, খুবই ভালো হয়েছে। আগে থেকে দারুণ দেখতে পাচ্ছি যে অন্যরা যেভাবে বায়োফ্লাকে করে, কিন্তু এই বর্তমানে কালারটা দেখুন, যে বায়োফ্লাকে মাছ হয়েছে বলে যে কালারটা ফ্যাকাশে বা সাদা দেখা যায়, কিন্তু এটাতে সেটা দেখতে পাচ্ছি না। কালার খুব সুন্দর। আমি রাত্রিতে এসি আমার এখানে, এটার মধ্যে দেন, এইটার মধ্যে দেন, পুরো ঢেলে দেন। এটা ছোট সাইজ, এটাও তো বিক্রি করার মতো সাইজ হয়ে গেছে। একই সঙ্গে ফেলে এটা গ্রেডিং কর। বন্ধুরা আমার এখানে আসতে একটু লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই অন্ধকারে এই মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইট জ্বেলে একটু দেখাচ্ছি আপনাদেরকে। একটু আগে মাছগুলো দেখলেন, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণে প্লাগ রয়েছে এবং সুন্দর ওয়াটার কোয়ালিটি। তো এবার দাঁড়ান, ওখানে দাঁড়ান, একটু কথা বলুন। আপনি তো 1000 মাছ ছেড়েছিলেন, তো সেখানে আপনার এই যে মাছ দেখলাম প্রায় 100 গ্রামের কাছাকাছি, 70 গ্রাম আমি যদি গড় ধরি, তাহলে 1000 পিসে 70 কেজি হওয়া উচিত। আপনার 40 কেজি হলো, এইরকম হলো কেন? ওটা আমি ওই শুরুতে শীতে, শীতের মাছ ছিল, ছেড়েছি। তা আমার প্রথমে ফাঙ্গাল রোগ এসেছিল, ফাঙ্গাল রোগ আসতে লেজ পচা রোগ এসেছিল, এসে কিছু মাছ কেটে গেছে, আমি ট্রিটমেন্ট করে আবার। শুনলেন দাদাভাই পরিষ্কার বললেন যে প্রথমে দিকে কিছু মাছ মারা গিয়ে এখন কিছু মাছ রয়েছে, যে মাছগুলো এই বাজারজাত মতো হয়ে গেছে, প্রায় 40 কেজি আনুমানিক উনি দেখাচ্ছেন। বড় মাছ দেখলেন, প্লাস ছোট মাছ দেখলেন, ছোট মাছের সাইজও প্রায় 60-70 গ্রাম, বড় মাছ প্রায় 100 গ্রামের মতো ওয়েট হয়েছে। আর শিঙি মাছ কতটা হয়েছিল? শিঙি মাছ ওটা আমার কোন ট্যাঙ্কে ছিল? ওই ধারের ট্যাঙ্কেটাই, ওটা আমি অল্প করে ফেলেছিলাম, আমি পারবো কিনা এটা একটা দেখার জন্য ফেলেছিলাম। ওই এখন খালি রয়েছে? এখন খালি আছে, ওই কারেন্ট ছিল না 20 দিন। আমপান ঝড় ঝড় সময় তুলেছিলেন? হ্যাঁ হ্যাঁ। কত কতটা উৎপাদন হয়েছে? ওটা আমার 8 কেজি মতো হয়েছিল। 8 কেজি মতো? বাজার দাম পেয়েছেন কত? 400 টাকা করে পেয়েছি। 400 টাকা করে পেয়েছেন? ওটা মিডিয়াম সাইজ ছিল, বড় করতে পারিনি। এই যে কই মাছটা দেখালেন, এই কই মাছের বাজার দাম পাবেন কিরকম? এটা বাজার দাম এখন আমি পাবো 250 টাকার উপরে। 250 টাকার উপরে? হ্যাঁ এখন বলছি, এর আগে দামটা কম ছিল। আচ্ছা, এখন এই বর্ষা নেমে এসছে, এখন আমি 250 টাকার উপরে দাম পাবো। আচ্ছা, এটা বলুন আপনার খরচ কতটা হয়েছে, আর বিক্রি 40 কেজি বিক্রি করলে কতটা হবে, আমি একটুখানি আনুমানিক করে বলুন। খরচ বলতে আমি 1600 টাকার খাবার খাইয়েছি, ম্যাচ খাইয়েছি। আচ্ছা, আর আমার বাড়ি থেকে আমি ওই চাল, ভাঙা চালটা ওইটা রান্না করে ভাতের মতো করে আমি একবেলা করে খাওয়াই। আচ্ছা, মাছকে প্লাস আমি ওই ইয়াজোলা পানা ওটা আমি খাওয়াই, খাইয়ে আমি খাবার খরচ আমার হয়েছে 1600 টাকা। আচ্ছা, 1600 টাকা। আর মাছের দাম? মাছের দাম ওই হিসাব করলে পাওয়া যাবে আমার 40 কেজি। কিনেছিলেন যে মাছটা কিনেছিলেন? হ্যাঁ হ্যাঁ,
আনুষাঙ্গিক যে খরচ গুলো এগুলো রয়েছে, এগুলো ধরলাম 500 টাকা খরচ, ইলেকট্রিসিটি আরো 200 টাকা, ধরুন 4000 টাকার মতো আনুমানিক একটু খরচ বাড়িয়ে 4000 টাকা করে নিলাম। 4200 এরকম হলে হতে পারে। আর মাছ বিক্রি হবে 40 কেজি মাছ 250 টাকা করে কেজি হলে ধরুন 8500 টাকা মতো বিক্রি হবে, তাহলে 50% এর উপরে একটু লাভ হচ্ছে। এরপরে চিন্তা ভাবনা কি রয়েছে, এরকম ছোট ছোট করে চাষ করবেন না? আর না, আমি বড় করব, আরো ট্যাঙ্ক বসাবো আমি। আপাতত কারেক্টটা এই ট্যাঙ্ক ওই সাইডে আমি বসাবো, আমার এখানে জায়গা সংক্ষেপ, আমি বাইরে চিন্তা ভাবনা নিচ্ছি বড় করে। এখানে আপনার আশেপাশে কোনো বন্ধুরা যদি এই বায়োব্লক সম্পর্কে একটু পরামর্শ নিতে চায় তাহলে আপনি কি তাদেরকে সাহায্য করবেন পরবর্তীতে? হ্যাঁ অবশ্যই, এখন আমি মোটামুটি চলার মতো আমি জেনে গেছি, ওই জন্য আমি ভরসা পাচ্ছি যে যদি কেউ আসে আমার কাছে জানতে বা করার উদ্যোগ নেয় তাহলে আমি চেষ্টা করব তাকে সাহায্য করার বা তার সঙ্গে আমি থেকে কাজ করার। আচ্ছা, থ্যাংক ইউ।